সকালে গৃহবধূ খুন, স্বামী পলাতক। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় নিমাইকাশির এলাকায় বিবি ফতেমা নামে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার 14 মে ঈদের দিন সকালে ওই এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। নিহত বিবি ফাতেমা সিদ্ধিরগঞ্জ উপজেলার নিমাইকাশির এলাকায় ভাড়া থাকতেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক এসআই রিপন খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে বিবি ফাতেমাকে খুন করা হয়েছে, তার স্বামীকে আটকের চেষ্টা চলছে।